গর্ভাবস্থায় কত মাসে পেট বড় হয়। গর্ভাবস্থা একটি অসাধারণ যাত্রা যা নতুন জীবন নিয়ে আসে। এটি একটি প্রত্যাশা, বিস্ময় এবং অসংখ্য শারীরিক পরিবর্তনের সময়। সবচেয়ে আইকনিক এবং লক্ষণীয় রূপান্তরগুলির মধ্যে রয়েছে শিশুর বৃদ্ধির সাথে সাথে পেটের ধীরে ধীরে প্রসারণ। কিন্তু সেই ছোট্ট বামটিকে পূর্ণাঙ্গ শিশুর পেটে পরিণত হতে কত মাস লাগে? মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে বা প্রেগনেন্সি সংক্রান্ত টিপস পেতে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে আসা যাক। গর্ভাবস্থায় কত মাসে পেট বড় হয়। গর্ভাবস্থায় কত মাসে পেট বড় হয় তার তিনটি ধাপ রয়েছে, যার মধ্যে প্রথম ত্রৈমাসিক গর্ভাস্তর পেটের সূক্ষ্ম পরিবর্তনের সাথে ভিত্তি চিহ্নিত করে। দ্বিতীয় ত্রৈমাসিকে একটি লক্ষণীয় বেবি বাম দেখা যায় এবং তৃতীয় ত্রৈমাসিকে জরায়ুর প্রসারণের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। প্রথম ত্রৈমাসিকের সময়, যা গর্ভধারণ থেকে প্রায় 12 সপ্তাহ পর্যন্ত বিস্তৃত হয়, পেটের পরিবর্তনগুলি সাধারণত সূক্ষ্ম হয়। এই মুহূর্তে ভ্রূণটি এখনও খুব ছোট্ট, প্রায় পপি বীজ বা মসুর ডালের আকার হিসাবে উল্লেখ করা হয়। বেশিরভাগ মহিলা এই পর্যায়ে উল্লেখযোগ্য পেট বৃদ্ধি লক্ষ্য করতে পারেন না, কারণ শিশুটি শ্রোণির গভীরে অবস্থিত। যাই হোক, হরমোনের পরিবর্তনের ফলে তলপেটে ফোলাভাব বা কিছুটা পূর্ণ অনুভূতি হতে পারে। আপনি যখন দ্বিতীয় ত্রৈমাসিকে পা রাখবেন, যা 13-27 সপ্তাহ জুড়ে, আপনি সম্ভবত আপনার পেটে আরও লক্ষণীয় পরিবর্তন লক্ষ্য করবেন। জরায়ু পেলভিক অঞ্চলের ওপরে উঠতে শুরু করে এবং শিশুর বৃদ্ধি ত্বরান্বিত হয়। যখন বেবি বাম দেখা দিতে শুরু করে এবং আপনি দেখতে পারবেন যে আপনার জামাকাপড় কোমরের চারপাশে আঁটোসাঁটো হচ্ছে। তৃতীয় ত্রৈমাসিকের মাঝামাঝি সময় আপনার পেট নিঃসন্দেহে গোলাকার হবে। তৃতীয় ত্রৈমাসিকে 28-40 সপ্তাহের মধ্যে আপনার পেটের বৃদ্ধি কেন্দ্র পর্যায়ে চলে যায়। আপনার শিশুর দ্রুত বৃদ্ধি অব্যাহত থাকায় আপনার জরায়ু সর্বোচ্চ প্রসারণে পৌঁছে যায়। আপনার বাম্প আরও স্পষ্ট হয়ে ওঠে এবং আপনার শিশু আরও সক্রিয় হয়ে উঠলে আপনি মাঝে মাঝেই কুনুই বা হাঁটুতে পেটে ধাক্কা অনুভব করবেন। গর্ভাস্তর শেষ সপ্তাহগুলিতে আপনার পেট সম্ভবত বেশ বড় হবে। পেটের বৃদ্ধিকে প্রভাবিত করার কারণ। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে প্রতিটি মহিলার গর্ভাবস্থার যাত্রা অন্যান্য এবং গর্ভাবস্থার পূর্বের ওজন, ফিটনেসের স্তর এবং পূর্ববর্তী গর্ভধারণের সংখ্যাগুলি পেট কীভাবে বৃদ্ধি পায় তা প্রভাবিত করতে পারে। অতিরিক্তভাবে শিশুর অবস্থান, অ্যামনিওটিক তরলের পরিমাণ এবং স্বতন্ত্র শরীরের গঠন সবই বিভিন্ন পর্যায়ে পেটের আকার এবং আকৃতি নির্ধারণের ভূমিকা পালন করে। গর্ভাবস্থায় পেটের বৃদ্ধি ধীরে ধীরে এবং উল্লেখযোগ্য প্রক্রিয়া, যা 9 মাস ধরে উদ্ভাসিত হয়। প্রথম ত্রৈমাসিকের সূক্ষ্ম সূচনা থেকে শুরু করে দ্বিতীয়টির লক্ষণীয় বেবি বাম্প এবং তৃতীয়টি গ্র্যান্ড ফিনালের পর্যন্ত প্রতিটি পর্যায়ের নিজস্ব তাৎপর্য রয়েছে। যখন আপনি পরিবর্তনগুলিকে আলিঙ্গন করেন এবং আপনার মধ্যে জীবনের অলৌকিক ঘটনা দেখে অবাক হন, মনে রাখবেন যে প্রতিটি গর্ভাবস্থা অনন্য এবং আপনার পেটের বৃদ্ধি আপনি এবং আপনার শিশুর একসাথে যে অবিশ্বাস্য যাত্রা শুরু করেছেন তার প্রমাণ। তো বন্ধুরা, ভিডিওটি আজকের এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন কিছু টিপস নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে বা আপনি যদি কিছু উপকৃত হন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।